আসসালামু আলাইকুম, আমি সাদিয়া। সাদিয়া তুয়ার চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে নিয়ে আসছি আমি চিকেন পপকর্ন নিয়ে। বাচ্চাদের এবং বুড়োদের সবারই ভালো লাগবে এই চিকেন পপকর্নটি। চলুন তাহলে দেখে নিই কী কী লাগছে। মুরগির বুকের মাংস আমি ছোট করে পিস করে নিয়েছি। তারপর লাগছে মুরগি কোটিং করার জন্য আটা বা ময়দা, হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা, তারপরে সয়া সস আর টমেটো সস হাফ চামচ করে, প্রয়োজন মতো লবণ এবং একটু মরিচ বাটা, একটি ডিম। তো চলুন দেখে নিই এটা কীভাবে তৈরি করলাম। এখন আমরা মুরগিটাকে ম্যারিনেট করার জন্য হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা, প্রয়োজন মতো লবণ এবং একটু মরিচ বাটা, তারপরে সয়া সস আর টমেটো সস হাফ চামচ করে, তারপরে এটাকে কিছুক্ষণ মাখিয়ে নিয়ে একটু লেবুর রস দিব। তারপর একটি ডিম ভেঙে দিব। তারপরে মিক্স করে 10-15 মিনিটের জন্য আমি এটাকে রেখে দিব। তারপর আমি যে আটাটা নিয়েছিলাম, আটার ভিতরে আমি প্রত্যেকটা মুরগির পিস আলাদা আলাদা করে দিব। মুরগিগুলো দেওয়া হলে আপনারা দেখেই বুঝতে পারবেন আমি কিভাবে মাখিয়ে নিচ্ছি। এটা আসলে বলে বোঝানো যাবে না, এভাবে ঘুরিয়ে ঘুরিয়েই মাখাতে হবে। মাখানো হয়ে গেলে আটা থেকে আমি আস্তে আস্তে উঠিয়ে নিব। তারপরে আমরা চলে যাব ভাজার জন্য। চিকেন পপকর্নটি এখন ভাজবো। পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে নিয়েছি ফ্রাই প্যানে। একটা একটা করে দিয়ে আমরা হালকা ব্রাউন করে ভেজে নিব। মচমচা করে ভেজে নিব। ভাজা হয়ে গেছে প্রায়, এখন ওঠানোর পালা। এভাবেই হয়ে গেল আমাদের চিকেন পপকর্ন। ঘরে থাকা এই সামান্য উপকরণে আমি চিকেন পপকর্নটি তৈরি করলাম। আশা করছি আপনারাও তৈরি করবেন এবং বাচ্চাদের সাথে সাথে আপনারাও খেয়ে মজা পাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।